টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে আমি মোনা তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। এটা আলিশার বার্থডে প্রিপারেশন চলছিল, দেখে বুঝতেই পারছো আলিশা আর অর্ঘর বার্থডে ছিল 7ই আগস্ট। তো তারই 2-3 দিন আগে থেকে আমরা অল্প অল্প করে ডেকোরেশন শুরু করে দিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হ্যাপি বার্থডে ব্যানারটা আলিশার ফার্স্ট মান্থ বার্থডে থেকেই, যখনই কারো বার্থডে হচ্ছে এটাই রিইউজ হয়েই যাচ্ছে। তো এটা অর্ঘ্য আবার আজকে দেখো এখানে লাগিয়ে দিয়েছে, আর এই ব্যানারটা এইবারে বার্থডে জন্য আনা হয়েছে। তো মাঝে মাঝে ভুলেই যাচ্ছি যে ওদের দুজনেরই বার্থডে, খালি মাথায় চলছে যে আলিশার সেকেন্ড বার্থডে। তো দেখো অনেকটাই আমরা সাজিয়ে নিয়েছি, আরও অনেক কিছু প্ল্যান্স আছে যেগুলো জানি না কীভাবে কী করব। আর এইবারেই প্রথম দেখলাম এই ব্যানারটার সাথে এরকম একটা সুঁচ দিয়েছে। যাই হোক, সুন্দরভাবে সব কিছু অ্যাটাচ করা হয়ে গেছে, আর দেখো দেওয়ালেও এখন আমরা এটা লাগিয়ে দিয়েছি। আর বাকি এখনও অনেক কিছু আছে, টুকটুক করে করছি। আর এদিকে এই স্টিকগুলোর মধ্যে আর ওই এলইডি লাইটগুলো লাগানো চলছে, এর মাথায় এবার বেলুন দেওয়া হবে। তো এর সাথে আমরা কয়েকটা বেলুন কিনেছিলাম, এখন এই বেলুনগুলো দিয়েছি ওই কেক স্ম্যাশটা হবে তার জন্য। সেটার ভিডিও তো তোমরা শর্টস আগেই দেখে নিয়েছো, রিলস শর্টস সবই শেয়ার করেছিলাম। তো দেখো একদম সিম্পলভাবে এটা হয়ে গেছে, আরও কিছু বেলুন লাগানো বাকি আছে, চলো সেটা আবার পরের দিন করব এই ভেবে রেখে দিয়েছিলাম। এই দেখো আপাতত দেখছি যে এই লাইটগুলো দিয়ে কেমন লাগছে। আর নিচে ওর প্লে প্যানটা রেখে দেওয়া হয়েছে, কারণ যাতে না ও ওখানে গিয়ে হামলা করতে পারে, কারণ পেছনে একটা ওই যে পাতলা নেট লাগানো হয়েছে ওটা যদি ও টেনে দেয় তাহলেই ডেকোরেশনটা খারাপ হয়ে যাবে। আর এই নেটটা কিনেছিলাম ওই বাড়িতে যখন ছিলাম, বাড়িতে অনুষ্ঠানের সময় ভেবেছিলাম যে কিছু একটা সাজাবো টাজাবো, তার হয়নি। তো নেটটা হালকা জিনিস সাথে করে নিয়ে চলে এসেছিলাম, আজকে গিয়ে ওটা কাজে লাগলো। আর এই দেখো এই গ্লু গানের সাহায্যে এই ফুলগুলো কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে। এটা অর্ঘরই আইডিয়া ছিল যে একবার দেখি এই ফুলগুলো এখানে দিলে কেমন লাগছে, তো দেখলাম বেশ সুন্দর লাগছে। আর এই দেখো অনেক অনেক বেলুন ফোলানো হয়েছে, আবার অনেক অনেক বাকিও আছে। একটা আর্চ করবার ইচ্ছা আছে, কখনো আমরা আর্চ করিনি বাড়িতে। এই দেখো এরকম তো হয়তো হবে না, পারে হাফ করার জন্য ট্রাই করা যেতে পারে, চলো দেখি। তো এইদিকে দেখো বেলুনগুলো রাখা হচ্ছে আবার ওই প্লে প্যানটার মধ্যেই, না হলে তো আলিশা সব নিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে। তার মধ্যে ওকে কিছু দেওয়া হচ্ছে এক্সট্রা, আরও অনেক বেলুন ছিল এই আর্চ করাটার বাদেও আরও অনেক ছিল, তার থেকে ওকে দেওয়া হচ্ছে। তো এইভাবে টুকটুক করে কাজগুলো চলছে। আর যত এটা ফাস্ট ফরওয়ার্ডে দেখছো এগুলো কিন্তু করতে অনেকখানি সময় লেগে গেছে। আর ওই দিকে দেখো আরেকজন ভীষণই খুশি, এত কিছু দেখে এত বেলুন দেখে ও বুঝতে পারছে যে কিছু একটা তো হচ্ছে। আর এইদিকে দেখো আমাদের প্রায় যতগুলো ছিল ওই প্যাকেটটার মধ্যে সবগুলোই ফোলানো হয়ে গেছে। আর এই প্যাকেটের মধ্যেই একটা লম্বা স্ট্রিপ ছিল যেটাতে এখন বেলুনগুলো অর্ঘ্য অ্যাটাচ করে নিচ্ছে, জানি না এরপর কি হবে। তো আমি ওকে পরপর পরপর কালারগুলো ম্যাচ করে দিচ্ছি একটা একটা এগিয়ে। আর এই দেখো এটা অনেকটাই এখন লম্বা হয়ে গেছে, এটাকে ওপর দিকটা দেওয়ার ইচ্ছা আছে, বা নিচের দিক থেকে হাফ করে দেওয়ার ইচ্ছা আছে, বা সাইড থেকে, তো যেভাবে হোক করবো এটা আগে অ্যাটাচ করে নিই। এইভাবে দেখো অ্যাটাচ করা হচ্ছে। আর এইখানে দেখো সবগুলো হয়ে গেছে অ্যাটাচ করা, আর এই ফুড়োটা নিয়ে অর্ঘ্য উঠেছে এই ওপরের দিকটাতে দেওয়ার জন্য। আর আমাকে বলছে যে দূর থেকে দেখো যে এটা ঠিকঠাক একদম লাগছে কিনা, দেখতে ঠিকঠাক পজিশানে পড়েছে কিনা। তো এই দেখো এই পুরো ব্যাপারটা দাঁড়িয়েছে, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও।
তাহলে আবার এরকম করার উৎসাহ পাবো। তো ফটোতে তো দেখতে ভালোই লাগছিল, দেখো। আর 6 তারিখ সন্ধ্যেবেলা থেকে আমরা সব কিছু স্টার্ট করে দিয়েছিলাম। এইবারে আর কিছুই প্ল্যান ছিল না, কোনো পার্টি আলাদা করে বন্ধু বান্ধবদের সাথে এরকম কিছুই প্ল্যান ছিল না, তাই আমরা একদম 6 তারিখ থেকেই সব কিছু শুরু করে দিয়েছিলাম। আর আলিশাকেও একটা নতুন জামা এখন পরিয়ে দিয়েছি, এই জামাটা ওর ঠাম্মি পাঠিয়েছিল। আর এদিকে দেখো কেকও চলে এসছে, তো কেকটা আমরা অর্ডার করেছিলাম, এখানে একটা হট বেক বলে বেকারি আছে, ওখান থেকে আগেও আমরা এখান থেকে কেক নিয়েছি, বাট কাস্টমাইজড এই ফার্স্ট টাইম নিয়েছি। আর ঠিক দেখো যেমনটি অর্ডার দিয়েছিলাম একদম ওরম আমি দেখতে পাচ্ছি, তো সেটা দেখেই ভীষণ খুশি। এবার খেতে কেমন হবে, যেহেতু এটা একটা ফন্ডেন্ট কেক, আর ফন্ডেন্ট কেক আমার খুব একটা পছন্দ নয়, চলো এটা কেমন খেতে সেটা খেয়ে তোমাদেরকে জানাবো। আর ওপরে যে দেখো চকলেটগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আবার ভালো একটা ব্র্যান্ডের, মানে হাসিজেস চকলেট দেওয়া আছে। আর এই হলো আলিশার বার্থডে ড্রেস, দেখে বুঝতেই পারছো এটা নিয়েছিলাম আমি এখানের ফার্স্ট ক্রাই থেকে। আর এই টাইটসটা নিয়েছিলাম এখানের একটা লোকাল দোকান থেকে। তো ফুল লুকটা আলিশার কেমন ছিল ওই দিনের জানিও কমেন্টে। আর এই দেখো সমস্ত কিছু রেডি করে ফেলেছি, টেবিল রেডি করে ফেলেছি, আর ওদের টুকটাক কিছু গিফটস, যেহেতু এবারে আমরা কোনো বন্ধু বান্ধবদের নিয়ে এখানে পার্টি প্ল্যান করিনি, তাই আগে থেকেই কিছু জিনিসপত্র গিফটস আলিশার জন্য নিয়ে রেখেছিলাম, আর আমি অর্ঘর জন্য কিছু গিফটস নিয়ে রেখেছিলাম, তো সেই সবই সাজিয়ে গুছিয়ে দিয়েছি দেখো। তো যেহেতু দেখতেই পাচ্ছ সন্ধ্যে থেকে আমাদের সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে, আর এখন প্রায় রাত 12টা বাজে বাজে। আর চলো এবার কেক কেটে নেবো, আর খুব মজা করছে দেখো ওরা দুজনে। আর আমি একটু ক্যামেরাটা সেট করে নিচ্ছি, আর ও দেখো আর ওয়েট করতে পারছি না, ওখান থেকে চকলেটগুলো তুলে তুলে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো আর বেশি দেরি না করে কেক কাটা স্টার্ট করে দিই, না হলে ও আর ওয়েট করতে পারছেই না, এবার কেকের উপর হয়তো জাম্প দিয়ে পড়েই যাবে। এই দেখো একটা একটা সব জিনিসপত্র এদিক ওদিক করতে খুলে যাচ্ছে, তো আমি একটা গান সেট করছি, তারপরে আমি ওখানে গিয়ে বসে পড়বো। তোমাদের কাছে একটাই প্রার্থনা, তোমরাও অনেক অনেক আশীর্বাদ দিও আলিশাকে। তো সেদিন আমরা ভীষণই মজা করেছিলাম তিনজনে মিলে, আর সবথেকে বড় কথা আলিশাও এই সমস্ত কিছু ভীষণভাবে এনজয় করেছিল। চলো ওই দিন কী খাবার দাবার আমরা অর্ডার করেছিলাম সেগুলোই তোমাদেরকে এখন দেখাচ্ছি, যেহেতু আলিশার কথা মাথায় রেখে সব কিছুই কিন্তু একদম নন স্পাইসি অর্ডার করা হয়েছিল। ছিল দেখতেই পাচ্ছ পাস্তা, পিৎজা, অল্প একটু চিকেন ফ্রাইজ, আর
কেক তো ছিলই, অল্প কিছু ব্রেড, ব্যাস এই ছিল ওই দিনের আমাদের ডিনার। আর হ্যাঁ, কেকটা ছিল অসাধারণ, এত সুন্দর ফন্ডেন্ট কেক আমি আগে সত্যিই খাইনি। তো আমি আমার এখানকার যারা বন্ধুরা আছে তাদেরকে ভীষণভাবেই রেকমেন্ড করব হট বেকের কেক একবার অন্তত ট্রাই করার জন্য। এইদিকে দেখো বার্থডে কাল, এখন তার রাত্রে শোয়ার আগে যে দুধ খায় সেই দুধ খাচ্ছে, চোখে একদমই ঘুম নেই, কিন্তু আমরা ভীষণই ক্লান্ত। এদিকে দেখো বার্থডে বয় কি করছে, তো সে এখন দেখো টুল বক্স নিয়ে এত রাতে কি করছে জানি না। চলো তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্টে জানিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, আজকের জন্য টাটা।